সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ, তুমি মালিক তুমি খালিক, তুমি সবার মেটাও মনোরথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ, আল্লাহ তুমি দেখাও সরল পথ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। الحمد لله رب العالمين والعاقبة للمتقين الصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين সুপ্রিয় দর্শক, আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান সরলপথ লাইভের 233 পর্বে। উপস্থিত আছেন স্টুডিওতে আপনাদের জীবন ঘনিষ্ঠ সকল প্রশ্নের শরিয়া ভিত্তিক উত্তর দানের জন্য দুজন বিজ্ঞ আলোচক, বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ ডক্টর মঞ্জুরে ইলাহি এবং প্রফেসর মুফতি কাজী ইব্রাহিম। সুপ্রিয় দর্শক, আপনারা অংশগ্রহণ করুন আমাদের অনুষ্ঠানে টেলিফোন, ইমেইল এবং SMS এর মাধ্যমে। নিয়মটি আপনাদের অবশ্যই ভালো করে জানা আছে, সেই নিয়ম অনুযায়ী অংশগ্রহণ করুন আজকের পর্বে। আমরা চলে যাচ্ছি মেইল বক্সে। প্রথম যে প্রশ্নটি পাচ্ছি সেটি পাঠিয়েছেন সুমাইয়া কাজরি। তিনি লিখেছেন, isn't it valid to do munajat after first salat? Then how do we seek something from Allah? And her second question is, I have heard that Rasulullah sallallahu alaihi wasallam performed his dua in sajda. My question is how? And the third question is, my last question is, I have a jainamaz that has the image of Kaaba Sharif. I came to know from your program that this is not a good practice. If I use a new one without any mosque image, then what can I do with my old jainamas? Professor Mufti Ibrahim, তিনটি প্রশ্ন নিয়ে আসছি আপনার কাছে সুমাইয়া কাজরির। তিনি প্রথমত জানতে চাচ্ছেন যে ফরজ নামাজের পরে মুনাজাত, এটি তো ইসলাম সমর্থন করে না, তাহলে আল্লাহর কাছে আমরা কিভাবে কোনো কিছু চাইব? আর দ্বিতীয় প্রশ্ন হচ্ছে যে তিনি শুনেছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদার মাঝে দোয়া করতেন, তো সেটার পদ্ধতিটা কি ছিল? আর তৃতীয় প্রশ্ন হচ্ছে তার জায়নামাজ রয়েছে, যে জায়নামাজের উপরে কাবা শরীফের ছবি আছে, তো তিনি এই অনুষ্ঠানের মাধ্যমে জানতে পেরেছেন যে এটি খুব একটা উত্তম নয়, যে ছবি যে জায়নামাজে ছবি রয়েছে কাবা শরীফের, সেই জায়নামাজে নামাজ আদায় করা। তো তিনি এখন নতুন জায়নামাজে পড়ছেন যেখানে ছবি নেই, তো ছবিযুক্ত যে জায়নামাজটি সেটি তিনি কি করবেন? জি আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বাদ। প্রথম যে প্রশ্ন, যে পাঁচ ওয়াক্ত সালাতের পর সম্মিলিতভাবে হাত তুলে মুনাজাত করা যেহেতু সুন্নার মধ্যে নেই, এখন তিনি কিভাবে দোয়া করবেন? আসলে দোয়ার বিষয়টি শুধু সালাতের পরের সাথেই এটা সীমাবদ্ধ নয়। আমরা 24 ঘন্টাই আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি, যদিও সালাতের পরের সময়টি দোয়া কবুলের একটি মুখ্য সময়। আর সালাত নিজেই তো একটি দোয়া, সূরা আল ফাতিহা শ্রেষ্ঠ দোয়া। সালাতের মধ্যে সেজদার মধ্যে দোয়া আছে, দুই সেজদার মাঝখানে দোয়া আছে, আত্তাহিয়াতের শেষে দোয়া আছে, দোয়া তো আছেই। প্রায় 60টি স্থানে সালাতের মধ্যে আমরা দোয়া করি। তো সালাত শেষে যেই দোয়া, সেটি হলো দুভাগে বিভক্ত, একটি হলো আল্লাহর প্রশংসামূলক তাসবিহমূলক, আর আরেকটা হলো প্রার্থনামূলক, যেটা আমরা কিছু চাইব। এই জন্য সালাম ফিরিয়েই আল্লাহু আকবার, তারপরে আস্তাগফিরুল্লাহ 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 তিনবার পড়া, তারপর আল্লাহুম্মা আনতাস সালাম আমিনকাস সালাম, এগুলো কিন্তু প্রত্যেকটাই দোয়া। জি জি। তারপর তাসবি মানে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবার 33 33 34 করে পড়া, আল্লাহুম্মা আইনি আলা জিক্রিকে অশুক্রিকে হোসনে ইবাদাতিক, এই যে দোয়া, আয়াতুল কুরসি পড়া, তিন কুল পড়া, এগুলো প্রত্যেকটাই কিন্তু দোয়া। এই জন্য সুন্নার মধ্যে যে অসংখ্য দোয়া আছে সেগুলো আমরা পাঁচ ওয়াক্ত সালাতের পর করব, এটাই হলো সবচেয়ে আমাদের জন্য ইসলাম সম্মত দোয়া বা পদ্ধতি। আর যেটি তিনি প্রশ্ন করেছেন সেজদার মধ্যে কি দোয়া, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় দোয়া করতেন বলে তিনি শুনেছেন, তো জি আমরা কিভাবে করতে পারি? সেজদার মধ্যে দোয়ার একটি মূল নীতি দিয়ে দেওয়া হয়েছে, আকসারু মিনাত দোয়া ফিহি, সেজদার মধ্যে তোমরা বেশি বেশি দোয়া করো, পাপ্পা মিনুন আন ইউস্তাজাব আলাইকুম, সেটা কবুল হওয়ার খুব বেশি উপযুক্ত। যেই কোনো দোয়াই আমরা সেজদার মধ্যে করব, তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে কিছু দোয়া সেজদার মধ্যে আছে, যেমন আল্লাহুম্মা আতি নাফসি তাকওয়াহা ওয়া যাক্কিহা আনতা খায়রু মান যাক্কাহা আনতা ওয়ালিয়ুহা ও মাওলাহা, যে হে আল্লাহ আমার নফসকে আমার তাকওয়া দান করেন, আপনি তো উত্তম পরিশুদ্ধকারী নফসকে, এইভাবে তিনি দোয়া করতেন।
আর তাসবি যেগুলো পড়তেন সেগুলো কিন্তু প্রত্যেকটি দোয়া ইস্তেকফার, নিজের গুনা ক্ষমা চাইতেন, সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিক আস্তাগফিরুক ওয়া আতুবু ইলাইক, যে যে আপনার তাসবি করছি, আপনার প্রশংসা করছি, আমি আপনার কাছে আমার গুনার মার্জনা কামনা করছি, আপনার দিকে আমি ফিরে আসছি, এগুলো কিন্তু প্রত্যেকটি দোয়া, অনেকগুলো তাসবি এবং দোয়া আছে সাজদার মধ্যে, এগুলো শিখতে হবে। আর সর্বশেষ যে প্রশ্ন ছিল জায়নামাজ, যেটা তিনি আগে ব্যবহার করতেন সেখানে কাবার ছবি ছিল, এই জন্য তিনি এখন ইউজ করছেন না, সেটি তিনি এখন কি করবেন, সেটি দিয়ে ঘরের অন্য যে কোনো কাজে তিনি করতে পারেন, বা মাঝে মধ্যে সেটাকে যদি সেভাবে তিনি ব্যবহার করেন, অথবা সেই কোরআন তেলাওয়াত করতে পারেন, বা যে কোনো জি এখানে আমরা আসলে যেটা বলেছিলাম সেটা হচ্ছে কারবার ইমেজের উপর তার বসাটা এটা সঙ্গত না, সঙ্গত না, তবে সেটাকে আমার মনে হয় ইউজ না করাই ভালো। সেটা হয়তো তুলে রাখতে পারেন বাস দেখলেন, অথবা আসলে কাবাকে তো ছবি দিয়ে পূজা করার কোনো প্রয়োজনও নাই, আর এটাকে টাঙ্গিয়ে রাখারও প্রয়োজন নাই, যেহেতু সেটা একটা কাপড় সেটা সংরক্ষণ করবেন, যে কোনো কাজে ব্যবহার করতে পারেন বাকি অংশটা। অনেক ধন্যবাদ, আমরা নিচ্ছি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি আমি একটু প্রশ্ন রাখছি, যে আমার মা এই পীরের হাত ধরছে, উনি নামাজ পড়তে গেলে দেখা যায় পীরের ছবিটা সামনে রেখে ওই আগে পর্দা টানো থাকে ছবিটার মধ্যে, যখন নামাজটা পড়ে তখন পর্দাটা খুইলা তখন নামাজটা পড়ে। তো আমি অনেক বাধা দিছি, মানে না প্রচন্ড বাধা দিছি, আমার আল্লাহর কাছে সাপে আল্লাহ ওরে উইজে গাড়ি তুলে পরে মরে যায়গা, আমার এবার উইয়ে ডিস্টার্ব করে উইজে গাড়ি তুলে পরে মরে যায়গা। তারপরে আবার দেখা যায় সেজদা দিয়া ডাইন সেজদার মধ্যে রাখে, কপালটা সেজদার মধ্যে রাখিয়া ডাইনে একটা চুমা দেয়, বা একটা চুমা দেয়। হ্যাঁ, তারপর এটা আবার আমি জানতে পারলাম, আমি আবার বহুদিন ছিলাম ওই পীরের দরবারে, যে কোনো বিপদ করিয়া তখন জানেন আমি এদের সাথে মিলে গেলাম, তাদের ভিতর কি আছে ঘটনাটা কি। তখন জি আপনাকে অনেক ধন্যবাদ, আপনি যেটি বলছেন যে কোন একজন পীর সাহেবের এমন কিছু আমলের কথা, তো এই আমলগুলো শরিয়া সমর্থন করে কিনা এটি আপনার জিজ্ঞাস্য বিষয়। আমরা বিষয়টি আমরা জেনে নিচ্ছি এখন ডক্টর মাজহারুল ইলাহীর কাছ থেকে, যে এই জাতীয় আমল যেগুলো শরিয়া সিদ্ধ নয় সেগুলো যারা করেন তাদের পরিণতি কি, বা এগুলো কারা করছেন, এ ব্যাপারে সচেতন নাগরিক যারা মুসলমান মুত্তাকি মিন মুসলমান তাদের করণীয় কি? আসলে যেটা আমরা শুনলাম এই ভাইয়ের কাছ থেকে, তাতে মনে হচ্ছে যে তার মা একজন দাজ্জালের খপ্পরে পড়েছেন, এটা আসলে মুসলমানদের যে জ্ঞানটা আমরা প্রাথমিকভাবে শিখি যেটাকে মালুমুন মিনাদ দ্বীন বি জরুরা বলা হয়, জরুরি জ্ঞান, তার মধ্যে শিরকের জ্ঞান তাওহীদের জ্ঞান হচ্ছে, যেটা প্রথম দেখাতে প্রথম জানাতে আমরা বুঝে ফেলবো যে এটা তৌহিদমুখী জ্ঞান অথবা তৌহিদ বিরোধী, এটা হচ্ছে সম্পূর্ণ তৌহিদ বিরোধী। আর এটা একটা অশালীন বিষয়ও, একজন মহিলা কি করে একজন পুরুষের ছবি সামনে ইবাদতের মধ্যে রাখতে পারেন, অথচ হাদিসে জিব্রিলের মধ্যে ইবাদতের যে সংজ্ঞা দেওয়া হয়েছে ইহসানের, আন তা'বুদাল্লাহ কা'আন্নাকা তারাহ, তুমি এমন ভাবে ইবাদত করো যেন তুমি আল্লাহকে দেখছো, তাহলে তিনি একজন ব্যক্তিকে আল্লাহর স্থানে নিয়ে এসেছেন এবং তার ধ্যান করছেন, যেখানে তার আল্লাহকে মনে রাখার কথা সেখানে তিনি ব্যক্তিকে নিয়ে এসেছেন, এটাই হচ্ছে আইনু শিরক, স্পষ্ট শিরক। এ থেকে আমাদের মুক্তি প্রয়োজন, এবং এরকম গর্হিত কাজ থেকে আসলে আমাদের সকলকে আমার মনে সচেতন করা প্রয়োজন, এবং এটা এমন একটা স্পষ্ট বিষয়, আমার তো ধারণা যে অধিকাংশ মুসলমান অধিকাংশ আমাদের ভাই বোনেরা সেটা জানেন, আর যদি না জেনে থাকেন তাহলে এই বিষয়টার উপর তাদের গুরুত্ব দিতে হবে, কারণ এটা পার্ট অফ আওয়ার তৌহিদি নলেজ, সেখানে যদি বিভ্রান্তির মধ্যে অফকোর্স, তো সেখানে যদি আমাদের ভুল বিভ্রান্তি হয় তাহলে আমাদের সমস্ত আমল বরবাদ হয়ে যাবে। এবং সবচেয়ে উম্মার সবচেয়ে যেটা প্রয়োজন বেশি, এক নম্বর হচ্ছে শিরক থেকে নিজেকে মুক্ত করা, এবং শিরক থেকে মুক্ত করতে পারলেই তখন তৌহিদ চর্চার সুযোগ হবে, তৌহিদ এবং শিরক সমান্তরাল চলতে পারে না। অতএব সালাতের মধ্যে, সালাতের বাইরে, অন্য যে কোনো ইবাদতের ক্ষেত্রে এভাবে ব্যক্তি পূজার কোনো বিধান ইসলামে আসলে নেই। অনেক ধন্যবাদ, প্রশ্ন করেছেন ফয়সাল মুন্না, তিনি লিখেছেন আমার মৃত মায়ের বিদেহী আত্মার শান্তির জন্য সবচেয়ে ভালো আমল কোনটি? প্রফেসর মুফতি ইব্রাহিম। জি, আবু দাউদের মধ্যে একটি হাদিস রয়েছে, পাঁচটি বিষয় মৃত মাতা পিতার জন্য আমাদের করণীয়। এক নম্বর হলো আসসালাতু আলাইহিমা, তাদের জন্য দোয়া করা, যে কোনো দোয়া। দু নম্বর হলো ওয়াল ইস্তিগফারু লাহুমা, তাদের জন্য আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। তিন নম্বর হলো ওয়া ইনফাজু আহদিহিমা মিন বাদিহিমা,
তারা কাউকে কোনো প্রতিশ্রুতি দিয়ে গেলে, কোনো অঙ্গীকার কারোর সাথে করে গেলে কিছু দান করার, সেটা বাস্তবায়ন করা। 4 নম্বর, সিলাতুর রাহিম ইল্লাতি লা তুসালু ইল্লা বিহিমা, তাদের দিক থেকে যারা যারা আমাদের রক্ত সম্পর্কীয় আত্মীয় হয়েছেন, ভাই বোন চাচা জ্যাঠা দাদা এসব, তাদের সাথে খুব সদ্ব্যবহার রাখা। 5 নম্বর হলো ওয়া একরাম সদিকি হিমা, তাদের বন্ধু বান্ধবী যারা আছেন, পিতার বন্ধুরা মায়ের বান্ধবীরা যারা আছেন তাদেরকে একরাম সম্মান করা। এগুলো এই 5টি কাজ করলে এগুলোর স্বভাবগুলি মা বাবা পেতে থাকবেন। জি, আচ্ছা, এখানে একটা শব্দ এসছে প্রশ্নে, বিদেহী আত্মা। আত্মা কে যখন কবজ করা হয় তখন দেহকে সাথে নেওয়া হয় না, সেটা সত্য, কিন্তু মৃত্যুর পরে তো আল্লাহ তাআলা মানে তার আত্মার সাথে তার মানে বিদেহী আত্মার মাগফিরাত চাইবে কোন, আমরা দেহেরও মাগফিরাত চাইবো আত্মারও মাগফিরাত চাইবো, সেটাই বলছেন। জি, হ্যাঁ, সুন্দর। জি জি, অনেক ধন্যবাদ। নিচ্ছি টেলিফোন কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, নামটি বলুন প্লিজ। আমি আনিসুর রহমান বংশাল থেকে বলছি। আচ্ছা, আমার প্রশ্ন ছিল জুম্মার নামাজ খালি মাঠে মানে কি খোলা মাঠে পড়া যায় কিনা। তো আমরা তো কিছুদিন আগে দেখলাম ওই ইস্তেমার মাঠে, ওখানে তো কোনো মসজিদ নাই, কিন্তু সেখানে ওই জুম্মার নামাজটা কতটুকু সঠিক হয়? ধন্যবাদ আপনাকে আনিসুর রহমান। জেনে নিচ্ছি ডক্টর মনজুর ইলাহি। জি, খোলা জায়গাতে যদি কোনো মাসলাহাত থাকে তাতে জুম্মার সালাত হতে কোনো অসুবিধা নাই। ঠিক তেমনি মসজিদের ভিতরে ঈদের নামাজ হতেও যদি কোনো মাসলাহাত থাকে তাতে অসুবিধা নেই। আজকাল তো আসলে জনবসতির কারণে বা অন্য যে কোনো কারণে, অথবা যখন মানুষ একসাথ হয়েছে, এত বিশাল মানুষ অন্যখানে স্থানান্তরিত হয়ে জুমার সালাত আদায় করা, বা খালি এত বড় মাঠ নাই যেখানে গিয়ে সমস্ত মানুষ মসজিদ বাদ দিয়ে ঈদের নামাজ পড়তে পারে। অতএব সুন্না যেটা, সেটা আমরা জানি যে ঈদের সালাত মুসাল্লার মধ্যে পড়া মাঠে, এবং জুমার সালাত মসজিদুল জামের মধ্যে পড়া, সেটাই হচ্ছে সুন্না, কোনো সন্দেহ নেই। কিন্তু কোনো বিশেষ জরুরি সিচুয়েশনের কারণে কেউ যদি এটার খেলাফ করে সেটাকে আমরা বিদআত বলাটা সঙ্গত হবে। জুলাতিল আরদু মাসজিদের মতো হওয়া, এটা তো স্পষ্ট দলিল আছে, সেটা যদিও কমন দলিল। যে মানে জমিন এবং জমিনকে আমাদের জন্য মসজিদ এবং পবিত্র হিসাবে নির্ধারণ করে দেওয়া হয়েছে। ফাহিসু মা আদরাকাতু সালাতু সাল্লা, অর্থাৎ জুমা যেখানে আমাদেরকে পেয়ে গেল মাঠে আমরা পড়তে পারি। জি, ধন্যবাদ। আবারও টেলিফোন কল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি আবু ফয়সল আরেকবার বলছি আপনাদেরকে সেগুনবাগিচা।